সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো, কামনা করি তোমরা ভালো থাকো। আমি রেহেনা বেগম পিয়া, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর অনলাইন ক্লাস প্রোগ্রাম থেকে তোমাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ তোমাদের মাঝে এসেছি আমি অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্রের একটি চমৎকার বিষয় নিয়ে। এই বিষয়টি ছাড়া আমাদের এই দেশ স্বাধীন হতো না, আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারতাম না। মূলত এই বিষয়টির কারণেই আমরা আজ স্বাধীন। আমরা মুক্তিযুদ্ধ করতে উৎসাহ পেয়েছি, প্রেরণা পেয়েছি। তার এই মুক্তিযুদ্ধে উৎসাহ প্রেরণার মূলে যে ছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের তোমাদের যে পাঠটি নিয়ে আমি এসেছি অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র থেকে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শেখ মুজিবুর রহমান। মূলত স্বাধীনতায় এই মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধকরণের জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন সেই ঐতিহাসিক ভাষণটি তুলে ধরা হয়েছে এই পাঠে। আজকের এই পাঠটি আমি তোমাদের দুই দিনে শেষ করব, কারণ সময় স্বল্পতার কারণে পুরো পাঠটি শেষ করতে পারব না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে আজকের পাঠটি আশা করি দেখবে। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই প্রবন্ধে কিছু শব্দার্থ ও টিকা রয়েছে। যেমন এখানে আছে ন্যাশনাল অ্যাসেম্বলি। ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থ জাতীয় পরিষদ। ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থ জাতীয়, ন্যাশনাল জাতীয় অ্যাসেম্বলি পরিষদ। জাতীয় পরিষদ। আরেকটি শব্দ এখানে এসছে আরটিসি। আরটিসি, আর টি সি, আরটিসি, আর রাউন্ড টি টেবিল সি কনফারেন্স। আরটিসি তে রাউন্ড টেবিল কনফারেন্স, গোল টেবিল বৈঠক। রাউন্ড গোল টেবিল, টেবিল কনফারেন্স বৈঠক। তাহলে আমরা কি শিখলাম শিক্ষার্থী বন্ধুরা? আরটিসি রাউন্ড টেবিল কনফারেন্স অর্থ গোল টেবিল বৈঠক। সমস্যা সমাধানের কথা বলে প্রেসিডেন্ট ইয়াহিয়া প্রকাশ্যে গোল টেবিল বৈঠক আহ্বান করলেও ভেতর ভেতরে পূর্ব পাকিস্তানে সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিয়ে থাকেন। মার্শাল ল, ওই যুদ্ধের আগে একটা আইন জারি হয়েছিল মার্শাল ল, সেটা হলো সামরিক আইন। পাকিস্তানের গণতান্ত্রিক শাসন প্রক্রিয়া নস্যাত করার জন্য 1958 সাল থেকে সামরিক শাসন চালু রাখা হয়। উইথড্র, তোমরা ইংরেজিতে একটা শব্দ হয়তো শুনেছ, উইথড্র, উইথড্র অর্থ প্রত্যাহার। বেরার, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, বেরার, আমরা সাধারণত পুলিশ প্রশাসনে, আর্মি ক্যাম্পে ব্যারাক শব্দটি শুনে থাকি, অর্থাৎ ব্যারাক মানে সেনা ছাউনি। ব্যারাক মানে সেনা ছাউনি। সেক্রেটারিয়েট, রাষ্ট্র পরিচালনার প্রশাসনিক কেন্দ্র। সেক্রেটারিয়েট অর্থাৎ আমরা এক কথায় এটাকে সচিবালয় বলতে পারি। সেক্রেটারিয়েট অর্থ সচিবালয়। সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত। হাইকোর্ট, উচ্চ আদালত।
জজকোট জেলা আদালত সেমি গভর্নমেন্ট আধা সরকারি ওয়াক দা ওয়াটার এন্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি ওয়াক দা ওয়াটার এন্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ ইউনেস্কো আমরা একটা সেবামূলক প্রতিষ্ঠান এটা একটা সংস্থা ইউনেস্কো জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো হলো জাতিসংঘ বিজ্ঞান শিক্ষা ও সংস্কৃতি সংস্থা এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত শিক্ষার্থীরা তাহলে আজকে আমরা কি পড়ব তোমাদের প্রবন্ধের বিষয় এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই পাঠটি মূলত তোমরা পাঠ থেকে তোমরা মূলত শিখবে যে স্বাধীন বাঙালি জাতি ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম অবদান এবং বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য তার নিরবচ্ছিন্ন সাধনার কথা জানতে পারবে এই পাঠটি পড়ে তোমরা বঙ্গবন্ধু আদর্শ আর চেতনায় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল তার যে দেশপ্রেম ছিল সেই চেতনায় তোমরা উদ্বুদ্ধ হবে মূলত এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রামে এই পাঠটি তোমরা পড়লে বঙ্গবন্ধুর আদর্শ দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হবে তোমরা দেখতে পারবে বঙ্গবন্ধু কত ত্যাগী কত মহান ছিলেন এজন্যই তিনি আমাদের জাতির পিতা তিনি আমাদের জাতির জনক তার ডাকে যদি সে যদি এই স্বাধীনতার ডাক না দিতেন তাহলে আমরা পরাধীনতার শিখরে আমরা সবাই কি থাকতাম বন্দী থাকতাম আমরা আজ মুক্ত হতে পারতাম না তার সেই ঐতিহাসিক ভাষণের কারণে আমরা স্বাধীনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া আমরা উৎসাহ পেয়েছি আমাদের ভিতরে প্রেরণা জেগেছে মূলত এই প্রবন্ধটি আমাদের এই এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম প্রবন্ধটি আমাদের স্বাধীনতায় ডাক দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাতে আমরা এই মুক্তিযুদ্ধ করতে পারি আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে কারণ তার ঐতিহাসিক ভাষণের মাধ্যমে আমরা উৎসাহ পেয়েছিলাম এই স্বাধীনতা সংগ্রামে তাহলে আমরা মূল প্রবন্ধে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো এই স্বাধীনতার ডাকে ভাষণে ঐতিহাসিক ভাষণের পিছনে কিছু পূর্ব কথা আছে আমরা এই পূর্ব কথাগুলি সম্পর্কে আলোচনা করি ১৯৬৯ এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে পাকিস্তানের সামরিক এক নায়ক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন এরপর ক্ষমতায় এসে নতুন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে গণতন্ত্রের ধারা অনুযায়ী পাকিস্তানের শাসনভার পাওয়ার কথা ছিল আওয়ামী লীগের অর্থাৎ বাঙালি অসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলাদেশের হাতে ক্ষমতা হস্তান্তর না করার ও গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয় ফলে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ১৯৭১ সালের ৩রা মার্চ ঢাকায় পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডেকেছিলেন কিন্তু কোনো কারণ ছাড়াই তিনি হঠাৎ ১লা মার্চ এক ঘোষণায় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করে দিল এটা ছিল ইয়াহিয়া খানের এক ধরনের চালাকি তার কৌশল তার ষড়যন্ত্র কিন্তু এই ষড়যন্ত্রমূলক ঘোষণা শুনে পূর্ব পাকিস্তানের সর্বত্র প্রতিবাদ ও বিক্ষোভের ঝড় উঠে যায় জয় বাংলা বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা জাগো জাগো বাঙালি জাগো ইত্যাদি স্লোগানে শহর বন্দর গ্রাম আন্দোলিত হয় এই পটভূমিতে ১৯৭১ এর ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দান বর্তমানে সরোয়ার্দী উদ্যান নামে পরিচিত প্রায় ১০ লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন
18 মিনিটের ওই ভাষণে তিনি বাঙালির মুক্তি না হওয়া পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানান। আবেগে বক্তব্যের দিক নির্দেশনায় ওই ভাষণটি ছিল অনবদ্য। বঙ্গবন্ধু সেই ভাষণটিকে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণের সঙ্গে তুলনা করা হয়। তাহলে আমরা কি জানলাম, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন, তার ঐতিহাসিক ভাষণের সাথে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণকে তুলনা করা হয়। 2017 সালের 30শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণটিকে ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করে। সেই ঐতিহাসিক ভাষণটি তোমাদের এখানে লিপিবদ্ধ করা হয়েছে এই পাঠে, এই প্রবন্ধে, এই এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই প্রবন্ধে এই সেই ভাষণটি লেখা হয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণটি এই পাঠে লিপিবদ্ধ হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার সেই চমৎকার, সেই হৃদয় ছোঁয়া, সেই হৃদয় স্পর্শ করা ভাষণটি আমরা শুনব। তোমরা খেয়াল করবে ভাষণের মধ্যে কি বলা আছে, আমি তোমাদেরকে এখন সে ভাষণটি পড়ে শোনাব। বঙ্গবন্ধু বলেছিলেন, ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম, নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। আমরা আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং দেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনীতি, রাজনীতি ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সাথে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাসে বাংলার অত্যাচারে বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নর নারীদের আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 54 সালের নির্বাচনে জয় লাভ করেও আমরা গদিতে বসতে পারিনি। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালের 6 দফা আন্দোলনে 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে অনুরোধ করলাম, 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে, আমি বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসব, আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, ন্যায্য কথা আমরা মেনে নেব। ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ নয়, আরো আলোচনা হবে। তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম, আপনারা আসুন বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলা হবে, যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে, তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো।
ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন, আমি বললাম আমি যাব, ভুট্টো বললেন তিনি যাবেন না, 35 জন সদস্য পশ্চিম থেকে এখানে আসলেন, তারপর হঠাৎ বন্ধ করে দেয়া হলো, দোষ দেয়া হলো বাংলার মানুষকে, দোষ দেয়া হলো আমাকে, বন্ধ করার পরে দেশের মানুষের প্রতিবাদ মুখর হয়ে উঠল। আমি বললাম শান্তিপূর্ণভাবে আমরা হরতাল পালন করুন, আমি বললাম আপনারা কলকারখানা সব কিছু বন্ধ করে দেন, জনগণ সাড়া দিল, আপনার ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল, তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাবার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হলো। কিন্তু কি পেলাম আমরা? আমরা পয়সা দিয়ে অস্ত্র কিনেছি, বহু শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে, তার বুকের উপর হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাবার চেষ্টা করেছি তখনই ওরা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। টেলিফোনে আমার সাথে তার কথা হয়, তাকে আমি বলেছিলাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কিভাবে আমরা আমার গরিবের উপর আমার মানুষের বুকের উপর গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে, আপনি আসুন দেখুন বিচার করুন। তিনি বললেন আমি নাকি স্বীকার করেছি 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে। আমি তো অনেক আগেই বলে দিয়েছি, কিসের রাউন্ড টেবিল, কার সাথে বসব, যারা আমার মানুষের বুকের রক্ত নিয়েছে তাদের সাথে বসব। হঠাৎ আমার সাথে পরামর্শ না করে 5 ঘন্টার গোপন বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন তাতে সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন, বাংলার মানুষের উপর দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো দেখলে কি চমৎকার ভাবে আমাদের বঙ্গবন্ধু সেদিন তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, আমি সেই ভাষণের কিছু অংশ তোমাদের পড়ালাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে আমরা আমাদের এই বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের কারণে আজ আমরা স্বাধীন, আমাদের দেশ স্বাধীন। তিনি যদি ওই দিন উৎসাহ না দিতেন তাহলে আমরা হয়তো কেউ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম না। বন্ধুরা, আজ এ পর্যন্তই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে আমি তোমাদের কোন বিষয় নিয়ে পড়ালাম, আশা করি তোমরা এই পড়াটুকু খেয়াল করবে মনোযোগ দিয়ে এবং আগামী দিন পরের অংশ আবার পড়াবো। সকলকে শুভেচ্ছা ও স্বাগতম।